কখনো দেশীয় কখনো আন্তর্জাতিক ক্ষেত্র থেকে যখন এই স্বীকৃতিগুলো আসে একজন মানুষের শিরোপায় যখন এই স্বীকৃতিগুলো আসে খুব কমন সেন্স যদি আমরা অ্যাপ্লাই করি খুব সহজে আমরা বুঝতে পারবো যে মানুষটি কিছু করছেন মানুষটির অবজারভেশন মানুষটির ইমপ্লিমেন্টেশন সমস্ত কিছু একটা কিছু ডিফারেন্সিয়েট তৈরি করে দিচ্ছে এবং সেখানে তিনি যে ফিল্ডে কাজ করছেন তাকে এইভাবে রেকগনাইজ করা হচ্ছে স্বীকৃত করা হচ্ছে অর্থাৎ তার কাজকে স্বীকৃতি দেওয়া হচ্ছে তাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে তার উদ্দেশ্যকে তার প্রয়োগকে স্বীকৃত দেওয়া হচ্ছে এই স্বীকৃতি দেওয়াটা এত সহজ সাধন একজন এডুকেটেড পার্সোনালিটি যখন যখন একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড থেকে বিলং করছেন অর্থাৎ সেখানে তিনি একজন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র মেম্বার প্রফেসর তিনি যখন অ্যাস্ট্রোলজিকে বিলং করছেন সেই ফিল্ডে আসছেন একটা কোথাও অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাচ্ছে এমনভাবে তিনি সেই এডুকেশনের ছাপটা সেই সাবজেক্টের ওপরে খুঁজতে চাইবেন তিনি যখন একজন এডুকেটেড পার্সন সেই ক্ষেত্রে তার এডুকেশন তার লজিক সেই ক্ষেত্রে খুঁজতে চাইবেন এবং তিনি যখন সায়েন্সকে খুঁজতে চাইবেন আলো জ্যোতিষ অনুষ্ঠানে আমরা যে সমৃদ্ধ হব এবং তার প্রফেশনের মাধ্যমে যে অনেকেই উপকৃত হবেন সেটা বলাই বাহুল্য ভ্যারি প্র্যাকটিক্যালি আর যখন এই সময়ের বিশেষ অনুষ্ঠানটা বারে বারে দাবি করা হচ্ছে যে অ্যাস্ট্রোলজি নিয়ে আমাদের অনেক কিছু চোখ খুলে যেতে পারে যখন অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট সেই অ্যাস্ট্রোলজি নিয়ে এমন আমরা দেখি যে প্রেডিকশনের ভিন্নতা কেন হবে একটা সাবজেক্টকে সেই মেথডকে সেই ম্যাথমেটিক্সকে কেন্দ্র করে যদি প্রেডিকশন দেওয়া হয় তার মধ্যে ভিন্নতা কেন আসবে অর্থাৎ সেই মানুষটি যিনি প্রয়োগ করছেন তার কোথায় ভাবনার অ্যাপ্লাই ক্ষেত্রে কোথাও একটা ভিন্নতা এসে যাচ্ছে যার জন্যে ডিফার করছে সেই প্রেডিকশনটা হওয়া তো উচিত একটাই লজিক অ্যাস্ট্রোলজির মধ্যে লজিক কোথায় অ্যাস্ট্রোলজির মধ্যে সায়েন্স কোথায় অ্যাস্ট্রোলজির মধ্যে সেই ম্যাথামেটিক্সটা কোথায় আমরা অনেক টেকনিক্যাল আলোচনার মাধ্যমেও শুনি কিন্তু যিনি শুধু বলেন তা নয় যিনি সেটাকে প্রয়োগ করেন তিনি প্রফেসর ডক্টর বাসু যিনি কার্যক্ষেত্রে একাধিক চার্টের মাধ্যমে প্রমিনেন্টলি একজন জাতক জাতিকাকে সেই পারফেক্ট প্রেডিকশনের জায়গায় নিয়ে যেতে পারেন এবং সেটা সেই অ্যাস্ট্রোলজির মাধ্যমেই যা নিয়ে আমাদের অনেকের অনেক অঙ্ক জায়গা রয়েছে সেটা বুঝতে হবে যে কাজটা আগে না বক্তব্যটা আগে নাকি দুটোই একসাথে সেই লক্ষ্যে এই স্পেশাল প্রোগ্রামে আমি স্যারকে ওয়েলকাম জানাতে চাইব এবং সাথে সাথে আবেদন জানাতে চাইব আজকের এপিসোডেও সেই শেখার জায়গাটা কারণ আমরা ভীষণভাবে ওয়েট করে আছি শেখার জায়গাটায় আজকে আমরা কি পেতে চলছি তো সরাসরি একদম স্যারের কাছেই আমরা চলে যাব স্যার ওয়েলকাম টু দি শো এবং আজকে আমরা ওয়েট করে আসছি যে আমরা কি পাচ্ছি এবং সেই টেকনিক্যাল অ্যানালিসিস বলতে ম্যাথমেটিক্যালি আপনার কাছে কি পাচ্ছি থ্যাংক ইউ সুব্রত বিশেষ রূপে উপলব্ধ যে জ্ঞান তাকে আমরা আর সেই জ্যোতিষ যখন বিজ্ঞানের আলোয় তাহলে বোঝা যাচ্ছে যে বিশেষ জ্যোতিষ জানাই হলো মূলত এই এপিসোডের স্পেশাল এপিসোডের উদ্দেশ্য গত সপ্তাহে থার্ড ডে থেকে শুরু হয়েছিল প্রথমেই আবার আমি একবার সৃষ্টি টিভি কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এরকম একটা শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজন করার জন্যে এবং আমাকে এইরকম একটা অনুষ্ঠানে স্পেশাল ইনভাইট করার জন্যে গত সপ্তাহে আমি ম্যাথামেটিক্যালি একটা জিনিস প্রুভ করেছিলাম যে ডি ওয়ান এবং ডি অর্থাৎ লগ্ন এবং নবাংশ তার মেলবন্ধনটা কোথায় লগ্ন ছক করার সঙ্গে সঙ্গে আমাদের নিজের পক্ষে একটা ছক করতে হয় যার নাম হলো নবাংশ বুঝিয়েছিলাম তার সঙ্গে আর একটা জিনিস বুঝিয়েছিলাম যে লগ্ন বলতে বুঝি আমরা যে সবাই একটা ব্যাপারে ভাবিত আমার লগ্ন কি আমার রাশি কি তো রাশি কি সেটা মোটামুটি মূলত সবাই জানেন সেটা আমাদের বোধে আসাটা খুব সহজ যে আমাদের বারোটা যে ঘর আছে মেস থেকে মিন অব্দি যে ঘরে চন্দ্র থাকে সেটাকে আমরা রাশি বলি লগ্নটা আসে আসলে একটা অন্য প্রসঙ্গ আলোচনা বলেছিলাম যে বিজ্ঞান অফ বিজ্ঞানের এই জ্যোতিষ ফিল্ড অফ সায়েন্স মানে এই জ্যোতিষশাস্ত্রে বিজ্ঞানের সমস্ত কিছু কথার কথা বলেছিলাম তা নয় কিন্তু বলেছিলাম যে স্টোন স্টোন আমরা কেন যারা জানে এই মেডিকেল সায়েন্সের সঙ্গে জ্যোতিষ কতটা কিত তারা জানে যে আমরা স্টোন সাধারণভাবে এই আঙ্গুলে পড়ার থেকে আমরা এই বাজুতে পড়তে কেন বলি সেটা বুঝিয়েছিলাম অ্যানাটোমিটা স্টোনের কোয়ালিটি কীভাবে জাজ করতে হয় সেটা বুঝিয়েছিলাম ফিজিক্যাল কিছু প্রপার্টি দিয়ে যেটা ফিজিক্সের আওতায় পড়ে স্পেসিফিক গ্রাভিটি হার্ডনেস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ট্রান্সপারেন্সি এইসব এবং কখন কোন সময়তে আমরা বলবো যে আমাদের এই ডিজিটে মেডিকেলি এই ফিঙ্গারকে ডিজিট বলা এই ফিঙ্গারেতে পড়া উচিত সেটা আসছে ফিজিক্সের আন্ডারে মানে যদি একই ক্যাটাগরি স্টোন দুটো দেওয়া হয় বেশি পাওয়ার লাগে তখন আমরা বলি আগে এখানে বাজুতে বা তারপরে সেকেন্ড পিসটা এইখানে বিকজ অফ ভ্যারিয়েশন অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ক্যাটাগরির একই স্টোন থাকলে তাহলে একটা অপরকে কিছুটা হলেও নালিফাই করে দেয় যার ফলে টোটাল যে অ্যাকচুয়াল এফেক্টিভ ফোর্সটা মিলিত ফোর্সটা পাওয়া যায় না বলেছিলাম কেমিস্ট্রির কথা একটা স্টোন জাজ করতে গেলে কেমিক্যাল কম্পোজিশানগুলো তাদের মধ্যে বন্ডিংগুলো আমি ক্যালসিয়াম কার্বোনেট মানে জানি ক্যালসিয়াম কার্বোনেট হলো আমাদের কলার উপাদান বা মুক্তর উপাদান ক্যালসিয়াম কার্বোনেটের বন্ডিং সম্বন্ধে সিএসিও থ্রি সম্বন্ধে যদি একটু আইডিয়া না থাকে তাহলে সেটাকে ফিল করা যায় না বলেছিলাম একটা অ্যাসেন্ডেন্ট ক্যালকুলেট করতে গেলে জিওগ্রাফিক্যাল প্লেসটা ডেট অফ বার্থ অ্যান্ড টাইমের সঙ্গে কতটা জরুরি ল্যাটিচিউড লংিটিউডটা কতটা জরুরি সেখানে জিওগ্রাফিক্যাল সায়েন্স ইনভলভড আর শেষ করেছিলাম ম্যাথামেটিক্স দিয়ে ওই ডি ওয়ানের সঙ্গে ডি নাইন অর্থাৎ ডি নাইনটা মোস্ট ইম্পর্টেন্ট চার্ট কেন বর্গ বিভাজন আপনারা প্রত্যেকেই জানেন আমি বারবার বর্গ বর্গবিভাচনের কথা বলি অর্থাৎ বর্গ বিচার তার কারণটা আশা করি আমাকে নতুন করে বলার থাকে না আর কিছু প্রয়োজন নেই বুঝে গেছে কারণ বর্গ বিচার না করলে ওই ফলাদেশ করতে গিয়ে একটু কিন্তু কিন্তু থেকে যায় সেই কিন্তু কিন্তু অর্থাৎ সম্ভাব্য ব্যাপারটাকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে ডেফিনেটিভ নিয়ে আসার জন্য বর্গ বিভাচন করা হয় আজকে আমি বলবো সেই লগ্নের ব্যাখ্যা থেকে আমরা সাধারণভাবে একটা চার্ট খুব বিশেষ করে রূপে দেখি যখন ডি ওয়ান করি ডি নাইন করি তারপরে যে চার্টটা আমাদের আসছে সেটা হলো ভাব চাট ভাবচলিত চার্ট অনেক সময় আমাকে ভাবস্ফুট চার্ট চার্ট বলে একটা ছক আলাদা হয় আলাদা আমরা দেখি সেটাকে আমরা ভাব ভাবস্ফুট ছক বলে থাকি এই ভাবস্ফুট ছকের গুরুত্ব কতটা একজন জাতক জাতিকার জীবনে সেটা আজকে একটু আলোচনা তার আগে বলি চার্ট বলতে আমরা কি বুঝি আপনারা জানেন যে বিভিন্ন গ্রহের আমরা একটা মধ্যে দেখতে পাই তার বিভিন্ন নাম থাকে ডি ওয়ান তার সঙ্গে বলছিলাম লগ্ন লগ্ন মানে বলেছিলাম যে একটা রাইজিং সাইন যদি আমরা এই আর্টে একটা হরাইজন্টাল লাইন ড্র করি পার্টিকুলার কোন একটা জায়গায় কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করলো সেই মুহূর্তে এই ইস্ট ইস্ট পূর্বদিকে যে সাইনটা রাইজিং অর্থাৎ যে সাইনটা উদীয়মান যে রাশিটা উদীয়মান সেইটা হল জাতক জাতিকার লগ্ন প্রশ্ন করুন যে রাশি কোনদিনে উদীয়মান হতে পারে নাকি রাশি কি ঘুরছে নাকি বারোটা রাশি তো ফিক্সড একদম ঠিক বলেছে যেভাবে সূর্য ঘুরছে না কিন্তু আপাত দৃষ্টিতে পশ্চিম অস্ত গেলে পৃথিবী ঘুরছে সূর্য ঠিক জায়গায় পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘুরছে এবং সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর তিনশো দিন সময় লাগে মোটামুটি ভাবে তিনশো দিন কত যায় ঘন্টা লাগে সেটা লাগে আমাদের তিনশো থেকে একটু কম কয়েক ঘন্টা কম জানে না আপনারা ঠিক সেরকমভাবে সূর্য পৃথিবী আবার নিজের অক্ষের চারপাশে ২৪ ঘন্টা একবার আবর্ত করে ঘরে তো আমাদের মনে হয় যে সূর্য ঘুরছে পৃথিবী কিন্তু নয় তাহলে পৃথিবীর বুকে বসে যখন আমরা দেখছি বাকি রাশিগুলোকে টোটাল থ্রি ডিগ্রি বাঁদিক থেকে শুরু করে যদি আমি টোটাল থ্রি সিক্সটি ডিগ্রি কভার করি এবং এটা একটা রাশি চক্র হিসেবে ধরি পৃথিবী ঘুরছে তার মানে এক একটা রাশি পৃথিবীর কাছে পার্টিকুলার একটা জায়গায় ঘুরছে মনে হচ্ছে কিন্তু বেশি করে পৃথিবীটা ঘুরছে ঠিক সেই রকমভাবে ভাবে কোন একটা সময় এবং কোন একটা স্থান পার্টিকুলার দ্রাঘিমাংশ এবং অক্ষাংশের নিরিখে এবং পার্টিকুলার কোন একটা টাইমে ইস্টে একদম পূর্ব দিকে সেই জাতক জাতিকার সেই সময়ের সেই স্থান এবং সেই কালের বিশেষে যে রাশিটা উদীয়মান রাইজিং সেটাকে বলা হয় লগ্ন লগ্ন লেখার সঙ্গে সঙ্গে কত ডিগ্রি লগ্ন আমরা লিখি সেই ডিগ্রিটা কি কতখানি রাইজ করেছে সেই সাইনটা সেই টাইমটাতে অ্যাট দ্যাট পার্টিকুলার মোমেন্ট হাউ মাছ দ্য পার্টিকুলার সাইন হ্যাজ কভার যদি আমি ধরে নি এই সময় এইখান থেকে সিংহ করেছে ঠিক এই মুহূর্তে কোনো একটা সময়েতে বিকেল হোক সকাল হোক রাত হোক তাহলে যদি আমি এখান থেকে যে ড্রটা করছি যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা বলবো অ্যাসেন্ডেন্ট অর্থাৎ জাতক সিংহ লগ্নের পনেরো ডিগ্রিতে জন্মগ্রহণ বলতে যা বুঝি এরপরে আসি ভাব স্কুট যেটা আজকের মূল ভাবসুট বলতে গিয়ে বলবো কি এটা একটু আমরা যদি ব্যাখ্যা করি ভাবসুট হচ্ছে জেনারেলি বলা হয় আমি যেটা বললাম লগ্ন অর্থাৎ ইস্টে আমার বাঁ দিকে যদি আমি ইস্ট ধরি এবং সেই ক্ষেত্রে এই আমার হেড বরাবর এটাকে বলা হয় আমার মিড পয়েন্ট সেটাকে আমি যদি কনসিডার করি এবং এই ইস্ট রিজিয়নে অর্থাৎ যেখানে আমার লগ্ন আছে সেটাকে আমি যদি পুরোপুরি একবার ওই ক্লক ওয়াইজ রোটেট করি নাইনটি ডিগ্রি এদিক থেকে এতটা তাহলে কি হচ্ছে আমার টেন হাউসের যে মিড পয়েন্টটা সেটা নাইন ডিগ্রি রোটেট করে যাচ্ছে তাহলে এটা যদি আমি এক বলি রাশিচক্র সাধারণভাবে এটাকে এক বললে এটা হচ্ছে টেন অর্থাৎ এই মিড পয়েন্টটাকে আমরা ভীষণভাবে গুরুত্ব দিই এটাকে বলা হয় মিড হিভেন মিড হিভেন অর্থাৎ মিড হিভেন মানে টেনথ হাউসের মিড পয়েন্ট উইথ রেসপেক্ট পার্টিকুলার অ্যাসেন্ডেন্ট এই মিড ইভেন্টটাকে আমরা খুব কনসিডার করি এবার আমি সহজভাবে বলছি ভাবস্ফুট ভাবস্ফুট বলতে গিয়ে আমি বিভিন্ন একটা কথা বলেছিলাম ব্যাখ্যা করার সুযোগ ছিল না কেন রোববার আপনারা জানেন আমি লাইভ প্রোগ্রাম করি ফোন নিতে ব্যস্ত থাকি চাটেতে কোন লগ্ন থাকে না দেখবে যেটা আমরা করি যে কোনো লগ্ন থাকে না কারণটা কি আসলে লগ্ন যত ডিগ্রি থাকে না কেন যে রাশিতেই লগ্নটা থাকবে না কেন আমরা সেই লগ্নটাকে জিরোতে প্লট করে দিই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট আছে দ্যাট ইজ কল কম্পিউটার গ্রাফিক্স অনেক ইউনিভার্সিটিতে এটা থার্ড ইয়ারে পড়ানো হয় তো সেইখানে আমরা এই কম্পিউটার গ্রাফিক্স সাবজেক্টে রোটেশনাল ট্রান্সফরমেশন ওই একটা চ্যাপ্টার আছে ঠিক এক্স্যাক্টলি এই রোটেশনাল ট্রান্সফরমেশন অর্থাৎ আমরা এই লগ্নটা যত ডিগ্রি থাকুক না কেন আমরা জিরোতে প্লট করে দিই তাহলে কি হলো এই যে হরাইজনটা আমরা বলছিলাম যত ডিগ্রিতে আছে আমি এইখানে এটা যদি শিফট করে দিই কোনোভাবে তাহলে জিরো ডিগ্রি হয়ে গেল এই জিরো ডিগ্রিতে শিফট করলে আমরা কি অ্যাকচুয়ালি পাচ্ছি কেন করছি এবং ভাব স্পুটে কেন জিরো ডিগ্রিতে শিফট করে দেওয়া হয় এই জিরো ডিগ্রিতে যখন আমি লগ্নটাকে শিফট করে দিলাম তাহলে যেটা পাওয়া যায় বাকি গ্রহগুলো কোন ভাবে অ্যাকচুয়ালি পড়ছে সেই ভাবটা আমরা জানতে পারি ভাব চাটে কিন্তু সবসময় ভাবের ফলটা পাওয়া যায় অর্থাৎ পার্টিকুলার কোন গ্রহ যে ভাবে যে পড়বে ভাব সেই ভাবের ফল দেবে অর্থাৎ কোন একটা দেখা গেল সপ্তমে পড়ছে না তার আগের ভাবের ফল দিচ্ছে ষষ্ঠের ফল তাহলে আমাকে কিন্তু প্রেডিকশন করার সময় ধরে নিতে হবে এবং সেটা সেটাই আমরা করি যে ভাব চাটেতে ষষ্ঠ ভাবের দিচ্ছে সেই গ্রহটা সপ্তমে ধরে আমি ফলাদেশ করি ফলাশ ভুল হয়ে যাবে এইরকম একটা চার্ট আজকে আমি আপনাদের চোখের সামনে ধরছি কিভাবে জুলাই থার্টিন্থ জুলাই নাইনটিনটি জুলাই জাতকের জন্ম তিনটে পাঁচ কলকাতা এই চাটে গ্রহ সন্নিবেশ অনুযায়ী দেখা যাচ্ছে বৃষ লগ্ন লগ্ন এবং উনত্রিশ ডিগ্রি লগ্নে কেতু অবস্থান করছে চার ডিগ্রি একান্ন মিনিট লগ্নে দ্বিতীয় আছে স্যাটার্ন শনি আঠাশ ডিগ্রি বিয়াল্লিশ মিনিট সান আছে ছাব্বিশ डिग्री মিনিট আর মার্কি মার্কিউরি अर्थात বুধ আছে সাত डिग्री মিনিট লগ্নে চতুর্থে অর্থাৎ লিওতে সিংহেতে অবস্থান করছে মুন সতেরো ডিগ্রি ষোলো মিনিট ভেডাস আট ডিগ্রি চুয়ান্ন মিনিট আর লগ্নের সপ্তমে রাহু চার ডিগ্রি একান্ন মিনিট আর একদম লগ্নের একাদশে হচ্ছে জুপিটার উনত্রিশ ডিগ্রি সাতাশ মিনিট আর দ্বাদশে হচ্ছে মাস অর্থাৎ মঙ্গল চোদ্দ ডিগ্রি চুয়াল্লিশ মিনিট এক এক্স দেখে বলুন তো মানে যে কোনো যে কেউ বলে দেবে যে এই জাতকের প্রধান সমস্যা কোথায় প্রধান সমস্যা হলো বিবাহিত জীবনে কারণ কি এই লগ্ন লগ্নকে আমরা এক নম্বর ধরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সঙ্গে সঙ্গে বলা যাবে লগ্নের সমসপ্তম যেটা আমরা যার স্থান দেখি সেইখানে রাহু বসে আছে তাহলে জাতকের বিবাহিত জীবনে অসুবিধা হবে কলহ থাকবে বিবাহ জীবনে যারা আমার একটু ভাবনা ইন্টে করবেন যে হ্যাঁ বিবাহিত জীবনে ভাগ কেন খারাপ হবে কারণ হচ্ছে যারা এই যোগ কারক্রহ একটু জানেন পড়াশোনা করেছেন সেটা হচ্ছে জানি বৃষলগ্ রাহু যোগ কারক্রহ সেই রাহু তো সপ্তমে আছে তাহলে যোগ কারক গ্রহ ভালো শুভ তাহলে সপ্তমে থাকলে শুভ তো কেন খারাপ তারপর আরেকটা করলে অ্যাকচুয়াল যে জায়গাটা জানা যাবে সেই রাহু কিন্তু নিচস্ত যোগ গ্রহ যদি নিচস্ত থাকে আমরা জানি যে এই বৃশ্চিক এবং ধনুর এই দশ ডিগ্রির মধ্যে সবটা না পুরো ঘরটা বিচার করেন সেটা ভুল দশ ডিগ্রির মধ্যে এদিকে দশ দশ ডিগ্রির মধ্যে যদি রাহু থাকে তাহলে সেই রাহু নিচস্ত ডেবিলিয়েটেড যোগ কারক্রহ ডেবিলিয়েটেড কোন পাওয়ার নেই তাহলে ডেফিনেটলি এই জাতকের বিবাহিত জীবনে সমস্যা থাকবে ব্যক্তিগত ভাবে এই ক্লায়েন্টটাকে আমি মিট করেছিলাম এক মাস আগে আমার কাছে এসেছিল আমি বলেছিলাম যে আপনার জীবনে কিন্তু বিবাহিত জীবনে কোনো সমস্যা নেই আপনার খুব ভালো বিবাহিত জীবন উনি বললেন আমি দশ জনের বেশি অ্যাস্ট্রোলজার মিট করেছি আপনি ফার্স্ট অ্যাস্ট্রোলজার যিনি বললেন আমার জীবনে আমার বিবাহিত জীবন খুব সুখের অবাক হচ্ছে করে দেখুন এবার ভাব চাট কি বলছে ভাবচাটে চলে আসছে ঠিকঠাক ভাবে এই বুধ এখানে হচ্ছে এখানে রাহু অর্থাৎ তুলাতে রাহু যেটা ছিল বৃষ্টিকে মার্স এখানে আর জুপিটার কেতু এখানে তাহলে খুঁজুন তাহলে লগ্ন এখানে ছিল লগ্নে সপ্তমে ছিল রাহু তাই সাধারণভাবে বলা যাচ্ছিল যে বিবাহিত জীবন সুখের নয় কিন্তু ভাব চাটি দেখুন এই রাহু কিন্তু লগ্ন সাপেক্ষে ষষ্ঠে ফল দিচ্ছে এই রাহু লগ্ন সাপেক্ষে ষষ্ঠে ফল দিচ্ছে এবং সপ্তম জায়গা থেকে সপ্তমে ফল না দিয়ে রাহু ফল দিচ্ছে ষষ্ঠের তাহলে কিন্তু সেই সপ্তমে যে রাহুর জন্য যে সমস্যাটা কয়েক থাকলো না এক নম্বর দু নম্বর পয়েন্ট হচ্ছে এই দেখুন লগ্নে কিন্তু চলে আসছে লগ্নে তো ফল দিচ্ছে আবার বুধ এই বুধও কিন্তু শিফট করে গেছে চাটে লগ্ন জিরো হয়ে যাওয়ার জন্যে কিছু কিছু গ্রহ শিফট হয়ে গেছে বুঝতে পারছেন তো লগ্নের সঙ্গে লগ্নেতে চলে এসছে লগ্নের বুধ যেটা ছিল না লগ্নের কেতু ছিল এবং কেতু শিফট করে গেছে তার আগের ঘরে লগ্নে চলে এসছে কিন্তু বুধ এই বুধ হলো বৃষলগ্নের গ্রহ বুঝতে পেরেছেন দেখুন সপ্তমে তাহলে দৃষ্টি দিচ্ছে বুধ তাহলে যোগ গ্রহ লগ্নে ফল দিয়ে সে আবার সপ্তমে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বিবাহিত জীবন উৎকৃষ্ট খুবই ভালো সাধারণ দৃষ্টিতে কি বোঝা গেল যে ডি ওয়ানের বিবাহিত সুখের নয় আজকে বোধ সময় নেই আজকে ফিরে যাব আবার পরের দিন আপনি থাকবেন তো আজকে আমরা সুব্রতবাবু কিছু আমাদের যদি ঘোষণা থাকে কিছু পরের জন্য পরের সপ্তাহের জন্য আর রাখার আগে কোথাও একটা এই যে স্পেল শোনা সেটা আপনাদের মতো আমিও সেই জগতেই কোথাও একটা হারিয়ে যাওয়ার মতো এবং স্যারকে দেখছিলাম স্যারের মতো করি এবং স্যার যে কিভাবে লজিক্যালি তার প্রফেশনালি যে স্টুডেন্টদের কিভাবে বোঝান সেটা এই অ্যাস্ট্রোলজিক্যালি এবং ম্যাথামেটিক্যালি সেটা ক্যালকুলেট করে তফাতটা বোঝালেন ন্যাটাল যেটা শো করছে তার সাথে ভাবসুটে কিভাবে ডিফারটা করে যাচ্ছে এবং কোথায় তার ওয়েটা আলাদা তার বিচারের ভাবটা আলাদা সেটা তিনি একদম লজিক্যালি বুঝিয়ে দিলেন আমরা সমৃদ্ধ হলাম এটা এটা না বললেও বোধ অনেক কিছু তার বেশি কিছু সেই লক্ষ্যে আমরা ডেফিনেটলি আবারও মিট করব এবং এই সময়ের এই অনুষ্ঠান রবিবারের এই অনুষ্ঠান তো থাকবেই আর যারা কনসাল্ট করতে চান তাদের জন্য তো হেল্পলাইন নাম্বার রইবে ভালো থাকুন নমস্কার